গ্রামে আমার বাড়িতে সবাই দালাল বাড়ি বলেই চেন দুই লক্ষ টাকার গরু আমি দর কষাকষি করে তাদেরকে এক লক্ষ বিশ হাজারে নিয়ে দিব এই যে শহুরে নাদান বড় লোকের বাচ্চারা এরা সবই পারে এরা গরিবের পকেট কাটতে পারে কিন্তু পারে না শুধু গরু কিনতে আমি গেলাম বেচারার উপকার করতে আর নেমো খারাম আমার নাম দিল কিনা গরুর দালাল এই আমি যখন মতিঝিলের শেয়ার বাজারে গিয়ে বসি তখন লোকে আমাকে বলে ব্রোকার আমি যখন গুলশানে অন্য একটি দেশের হয়ে কথা বলি তখন আবার আমায় নাম দিয়েছে কূটনৈতিক আবার আমি যখন পাত্রপাত্রীর মধ্যস্থতা করি তখন আমায় বলে ঘটক এদের যত নাটক সব শুরু হয়ে যায় যখন আমি গাত্তলির হাটে গিয়ে বসি তখন এই গরু আপনাকে এমন যন্ত্রণা দিবে যে আপনার প্রেমিকাও আপনাকে এত যন্ত্রণা দেয় না প্রত্যেক রাতে আপনার সাথে ব্রেকআপ করে পালিয়ে যাবে মাননীয় স্পিকার এবং এমন দৌড় দিবে আপনি যদি উসাইন বোল্টের বংশধর না হয়ে থাকেন সেই দৌড়ে আপনার জেতার সম্ভাবনা কিন্তু খুবই কম পাগলে কিনা বলে ছাগলে কি না খায় এই ছাগলের জন্য আমি আছি এক বিশাল যন্ত্রণায় যে কসাইরা যখন দেখবেন একটু দেশে কসাইয়ের সংকট দেখবেন তারা তাদের দাম বাড়িয়ে দিয়েছে আসলে আমি বুঝি না আমাদের দেশের কসাইরা কি ব্যবসায়ী না কি স্পিকার ব্যবসায়ীরা কসাই প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা চলে যাব এই গরু কিনতে যে মানুষটি আমাদের সব সময় সহযোগিতা করে থাকেন তবে আমাদের কাছে তিনি সমধিক পরিচিত দালাল নাবে দালাল চরিত্র নিয়ে অর্থাৎ গরুর দালাল হিসেবে আজকে আমাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন সালেহী ইবনে কবির গরুর হাটে যাওয়ার আগে একটাবার স্মরণ করবেন নাম আমার আলাল দামে কম মানে ভালো গরু খাসি সবই দিব আমি এ হাটের দালাল আমার মাধ্যমে গরু কিনতে ভয় পাবেন না মাংস হবে একশো পার্সেন্ট হালাল গরুর ক্রেতা ব্যবসায়ী সকলের সাথে আমি গরু কিনতে করি টিমওয়ার্ক এই গরুর হাটে ক্রেতা ব্যবসায়ী গরু ছাগল সকলের সাথেই আমার রয়েছে একটি নেটওয়ার্ক আমায় ছাড়া কখনো ভুলেও হাটে যাবেন না একা আপনায় একা পেয়ে গরুর ব্যবসায়ী আপনাকে দিয়ে দিবে একটি ছেকা। ভালো গরু না পেয়ে আপনার চোখে কি এসেছে জল আর তবে দেরি না করে আপনি আমায় করুন কল মাননীয় সভাপতি পারস্য সোহরাবের পিতার নাম রুস্তম রুস্তমের পিতা জাল জালের পিতা শাম শামের পিতা নুরেমান সেরকম যেরকম নুরেমানের বংশে একের পর এক এসেছে পারস্য রক্ষাকারী বীর তেমনি আমার নাম আলাল আমার বাবার নাম জালাল তার বাবার নাম দুলাল তার দাদা ছিল বড় দালাল গ্রামে আমার বাড়িকে সবাই দালাল বাড়ি বলেই চেনে মাননীয় স্পিকার মানুষজন আমার নাম দিয়েছে দালাল এই বাঙালিরাই দিয়েছে অথচ এই আমি যখন মতিঝিলের শেয়ার বাজারে গিয়ে বসি তখন লোকে আমাকে বলে ব্রোকার আবার মাননীয় স্পিকার আমি যখন গুলশানে কঠোর নিরাপত্তার মধ্যে অন্য একটি দেশের হয়ে কথা বলি তখন আবার আমায় নাম দিয়েছে কূটনৈতিক আবার আমি যখন পাত্রপাত্রীর মধ্যস্থতা করি তখন আমায় বলে ঘটক এদের যত নাটক সব শুরু হয়ে যায় যখন আমি গাততলির হাটে গিয়ে বসি তখন এ কেমন অবিচার মাননীয় স্পিকার এই সমাজ তো চরম হিপোক্রেট এই সমাজের যে সকল মানুষ এতদিন বলে এসেছে কোনো পেশাই ছোট নয় সকল পেশাই মহান কাজকে কখনও ছোট করে দেখবেন না আজকে তারাই আমার মতো দালালদের দেখলেই নাক তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি করে করে দিচ্ছি আমার কাজকে ছোট দেখবে না আমিও মাথার ঘাম পায়ে ফেলে তার টাকা মেরে খাই হ্যাঁ আমার কাজকে ছোট করে দেখবেন না আজকে যদি জীবনে কঠোর অধ্যাবসায় না করতাম আজকে জীবনে আমি সাত হাজার মানুষকে ভাউ দিয়ে ফাউ খেতে পারতাম না মাননীয় স্পিকার আসলে আমি বাদে কিন্তু সকলেরই একটি না একটি বিকল্প আছে আপনার পোলাওয়ের বিকল্প আছে খিচুড়ি আপনার গরুর বিকল্প আছে ছাগল প্রত্যেকটা জিনিসেরই তো বিকল্প আছে আরে কষাই কষাই তো কোনো বিষয়ই না আপনি শুধুমাত্র একটা মোটিভেশন জাস্ট দুইটা মিনিট কানে হেডফোন দিয়ে ফুল সাউন্ডে শুনবেন দেখবেন আপনিও গরুটা কেটে ফেলতে পারবেন কিন্তু আমি ছাড়া আপনি কোনোভাবেই জিততে পারবেন না মাননীয় স্পিকার আমার আসলে কিন্তু এই গরুর হাটে যাওয়ার ইচ্ছা ছিল না এই যে শহুরে নাদান বড়লোকের বাচ্চারা এরা সবই পারে এরা গরিবের পকেট কাটতে পারে এ প্রজেক্টের অর্থ লোপাট করতে পারে কিন্তু পারে না শুধু গরু কিনতে অগত্যা আমায় এসে বলে একটু গরু কিনে দাও আমি গেলাম বেচারার উপকার করতে আর নেমো খারাম আমার নাম দিল কিনা গরুর দালাল আসলে কি হয়েছে এই যে তাদেরকে আমি এক লক্ষ দুই লক্ষ টাকার গরু আমি দর কষাকষি করে তাদেরকে এক লক্ষ বিশ হাজারে নিয়ে দিব আমি তাদেরকে প্রফিট করাই আশি হাজার তারা আমাকে দেয় মাত্র পাঁচ হাজার এভাবে কি আমার সংসার চলে তাই ভাবছি একটু আয় রোজগারটা বাড়াতে হবে আপনাদের যার যার গরু দরকার কমেন্ট সেকশনে দ্রুত জানাবেন কারণ আমার একটা লম্বা শিডিউল আছে হ্যাঁ এখানে আপনাদের একটা সিরিয়ালের বিষয় আছে দ্রুত না জানালে কিন্তু আপনারা আর পাবেন না এছাড়া যারা অনলাইনে গরু কিনতে চান তারা আজকেই ভিজিট করুন দালাল টোয়েন্টি ফোর ডট কম অনলাইনে অফলাইনে যেখানেই গরু ক্রয় করুন অবশ্যই দালাল মাধ্যমে কিনবেন আপনি আমার থেকে নিশ্চিন্তে গরু কিনতে পারেন কেন কারণ আমি আপনার টাকা মেরে দিলেও আপনাকে কিন্তু কখনো মারবো না আমার কাছ থেকে আপনি গরু পাবেন এমন না আমি একজন শিক্ষক শিক্ষকের মতন আমি আপনাকে পড়াবো তবে সেটা অবশ্যই ভূগোল এবং আমি আপনাকে এতটাই ভূগোল পড়াবো আপনি যদি একজন গণ্ডমূর্খ মানুষ হয়ে থাকেন আমার কাছ থেকে ভূগোল পড়ার পর আপনি নিজেকে মোটামুটি শিক্ষিত বলে দাবি করতে পারবেন এবং আমার মাধ্যমে গরু কিনে আপনি এলাকার সবচেয়ে বড় গরুটা নিয়ে গরুর গলায় ফুলের মালা দিয়ে আপনি এলাকায় একটি শোডাউন করতে পারবেন মাননীয় স্পিকার অনেক মানুষ আছে যারা জীবনে শুধু হেরে যায় শুধু হেরে যায় তারা আমার মাধ্যমে গরু কিনে জীবনে একবার হলেও বিজয়ী হওয়ার স্বাদটা লাভ করতে পারবে এবং এলাকায় এসে প্রভাব অর্জন করবে যখন মানুষ তাকে বলবে ভাই জিতছেন এমন কি আপনি যদি আমার মাধ্যমে একটি ইঞ্জেকশন দেয়া গরুও কেনেন তাও কিন্তু আপনার কোনো লস নেই কারণ আমি সেই ইঞ্জেকশন দেয়া গরু সম্পর্কে আপনাকে এমন একটা বুঝ দিব যে আপনি এটাই বিশ্বাস করবেন যে আপনি জিতেছেন এবং আপনি যদি গরুর দাম পঞ্চাশ হাজারও দাম উঠবে না আমি আপনাকে এটি বিশ্বাস করাবো যে এই গরু এক লক্ষ দাম বলেও শত শত মানুষ ফিরে গিয়েছে মাননীয় স্পিকার আপনি যদি গরু কিনে এলাকার সব থেকে বাজেভাবেও ঠকে থাকেন এবং বিশ্বাস করেন যে আপনি যেতেছেন দ্যাটস এনাফ ফর ইউ আপনার এতক্ষণের বক্তব্যে আমার একটা ইনফরমেশন আপনাকে দেওয়ার আছে আপনার ওয়েবসাইটের নাম দালাল টোয়েন্টি ফোর ডট কম নয় দালাল ফোর টোয়েন্টি ডট কম করে দেন প্লিজ সেটাও আমি চাইলে করতে পারি কারণ দুটি আমার সঙ্গে প্রাসঙ্গিক এছাড়া মাননীয় স্পিকার গরুর পাশাপাশি ছাগলের দালালি মুরগির দালালি থেকে শুরু করে যত রকমের দালালি আছে সব রকম হয়ে যাবো একজন অলরাউন্ডার দালাল এখন এখানে যারা বসে আছে তাদের সম্পর্কে আর কি বলবো মাননীয় স্পিকার এই যে গরু ও যদি গরু না হয়ে থাকতো ওকে বেচে কি আর আমি মুনাফা করতে পারতাম মাননীয় স্পিকার ও তো যেই খোয়ারে খায় সেই খোয়ারেই হাগে ও তো শালা একটা গরু মাননীয় স্পিকার ওর সাথে গিয়ে আমার তুলনা চলে আপনার যার গরু কিনতে পারবে না সে খাসি কিনবে মাননীয় স্পিকার এবং এই গরু এই গরু আপনাকে এমন যন্ত্রণা দিবে যে আপনার প্রেমিকাও আপনাকে এত যন্ত্রণা দেয় না প্রত্যেক রাতে আপনার সাথে ব্রেকআপ করে পালিয়ে যাবে মাননীয় স্পিকার এবং এমন দৌড় দিবে আপনি যদি উসাইন বোল্টের বংশধর না হয়ে থাকেন সেই দৌড়ে আপনার জেতার সম্ভাবনা কিন্তু খুবই কম এই জন্য যখন আপনি আমার মতন একজন নির্ভরযোগ্য দালালের কাছ থেকে গরু কিনবেন আমি কিন্তু শুধু গরুর মাংস দেখি না আমি দেখি গরুর শিক্ষাগত যোগ্যতা তার পারিবারিক শিক্ষা তার প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার কাছ থেকে একজন শিক্ষিত মার্জিত ঘরের ভদ্র গরু কিনবেন সেই গরু কখনো দৌড়ো দিবে না স্পিকার ছাগলের কাছে পাগলে কিনা বলে এরপরে আসি ছাগলে কি খায় এই ছাগলের জন্য আমি আছি এক বিশাল যন্ত্রণায় খালি আমার কাঁঠাল গাছের পাতা খেয়ে ফেলে যেখানেই পাতা দেখে সেখানেই চাটা দেয় মাননীয় স্পিকার এই ছাগলের ছাগলামির জন্যই কিন্তু ওর কোনো দাম ওঠে না মাননীয় স্পিকার যারাই হাটে ছাগল কেনে তারা আমার সম্মানীটাও দিতে চায় না মাননীয় স্পিকার পাঁচশো টাকা দিয়ে চলে যায় মাননীয় স্পিকার এই পাঁচশো টাকার জন্য আমি দালালি করি এবং এক হাজার টাকা যদি নিতে চাই আমার কাঠ খর পুরাতে হয় কত কিছু করতে হয় আমি তো মনে করি এই ছাগল কেনার জন্য হাটে আসার দরকার নেই মাঝরাতে একটা চুরি করে নিলেও মানুন স্পিকার চলে যায় মানুন স্পিকার এরপরে আসি মানুন স্পিকার হচ্ছে এই কসাইয়ের বিষয় যে কসাইরা যখন দেখবেন একটু দেশে কসাইর সংকট দেখবেন তারা তাদের দাম বাড়িয়ে দিয়েছে আসলে আমি বুঝি না আমাদের দেশের কসাইরা কি ব্যবসায়ী নাকি মানুন স্পিকার ব্যবসায়ীরা কসাই আসলে তো দেখি দুজনের চরিত্র একদম একই রকম এবং এই কষাইটা হওয়াটা কি বললাম স্পিকার শুধুমাত্র আপনার সাহসের দরকার কারকে আগে জিত হয় তো এই জন্য আমি মনে করি কসাই আসলে কুরবানির জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু না আর যদি মানে বলি মানে স্পিকার পায়েসের কথা আসলে মানে স্পিকার পায়েস ভালো ঠিক আছে কিন্তু আসলে পায়েসটা আমার আয়েসের জন্যই দালালির টাকায় পায়েস খেতে মানে স্পিকার মজাই মজা আর যদি বলি মানে স্পিকার সালামির কথা সালামির ক্রেডিটটা কিন্তু মানে স্পিকার আমার কারণ হচ্ছে আমি কিন্তু অনেক পরিবারের লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দিই দালালি করে এবং সেই লক্ষ লক্ষ টাকা থেকেই পরবর্তীতে আপনারা সেলামিটা পান এবং আমি কিন্তু প্রত্যক্ষভাবেও আমার দালালির টাকায় প্রচুর সালামি দেই তাই আপনারা বেশি বেশি আমার কাছ থেকে গরু কিনুন দালালদেরকে টাকা দিন এবং আমার কাছ থেকে সালামি নিন এবং আপনাদের ঈদ হোক খুশির ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সালেহিন ইবনে কবির গরুর দালাল হিসেবে তিনি কতটা সফল এবং কার্যকরী এবং কতটা অব্যর্থ সে বিষয়ে তিনি বর্ণনা করে গেলেন এবারে গরু কেনা হলো গরুর দালালও দেখা হলো এবার গরু কাটার পালা এবারে আমাদের মাঝে বিতর্ক নিয়ে আসছে কসাই চরিত্রে সামদানি প্রত্যয়